শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে কথা বলবো, তার আগে তোমাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। তোমরা নিশ্চয়ই অনেকে অ্যানিমে দেখো, কেউ দেখো কেউ দেখো না, তবে হ্যাঁ, আমি আমার একটা প্রিয় অ্যানিমে নিয়ে আজকে একটা ছোট্ট গল্প দিয়ে আমাদের আজকের পড়াটা শুরু করব। আমার ফেভারিট অ্যানিমে হচ্ছে নারুটো। ওকে, তোমাদের হয়তো অনেকের পছন্দ, আর যারা দেখোনি তারা হয়তো না দেখে এটা সম্পর্কে কোনো কমেন্টও করতে পারছো না, তবে তা নিয়ে আমি কোনো স্পয়লার দিব না, আগেই বলে রাখছি। আচ্ছা, নারুটো, নারুটো হচ্ছে একটা ছোট্ট বাচ্চা ছিল অনেক অনেক বছর আগে। সে তার না ছিল বাবা না ছিল মা, সে বাস করত হিডেন ইন দ্য লিফ, দ্য ভিলেজ হিডেন ইন দ্য লিফ এই নামে একটা ভিলেজে। সেটা ছিল একটা নিনজা ভিলেজ, তোমরা অনেকে নিনজাদের নাম শুনেছ। এখন প্রত্যেক বাচ্চাই ছোট থেকে বড় হতো নিনজা হতো, তারা তাদের পিছনে তাদের বাবা মায়ের অনেক ভূমিকা থাকতো। বাট তার যেহেতু বাবা মা কেউ ছিল না, ওর অনেক দুঃখ, কিভাবে নিনজা হবে, ওকে কে দেখভাল করবে, তো ও সব কাজ একাই করত। কষ্ট হতো তার, দেখা যেত যে রাত বিরাতে তার ঘুম ভেঙে যেত হঠাৎ হঠাৎ, তার মনে পড়তো, তার কান্না পেত। আবার সে যখন তার ফেভারিট খাবার রামেন নিয়ে বসত, তখন আবার সে তার জীবনের সব কষ্ট ভুলে যেত। অ্যান্ড আলটিমেটলি গিয়ে সে মানে সব কষ্ট ভুলে যেয়ে হাসত এবং তার ইমোশনটা চেঞ্জ হয়ে যেত। তো আমরা নারুটো নিয়ে কেন গল্পটা করলাম, এই ছেলেটার স্টোরিটা দেখে আমি নিজেও একটা সময় কেঁদেছি, একটা সময় হেসেছি। এই যে আমার কান্না, এই যে আমার হাসি, এই যে ওই ছেলেটার রাত বিরেতে ঘুম ভেঙে যেত, হ্যাঁ, ইভেন সে তার নিজের সব কর্মকাণ্ড করতো, ছোট্ট একটা শব্দ হলেও সে রাত মানে একদম মাঝরাতে ঘুমিয়ে আছে, তার কান ছিল খুব খারাপ, সে খেয়াল রাখতো। তো এখন একটা বাচ্চার যে ইমোশন প্লাস আমাদের এই যে ইমোশন, এই ইমোশনগুলো কোথা থেকে আসে, আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব মানব শারীরতত্ত্ব সমন্বয় ও নিয়ন্ত্রণে। আমাদের দেহে দুই ধরনের সমন্বয় হয়, এক রাসায়নিক সমন্বয়, রাসায়নিক সমন্বয়। এই রাসায়নিক সমন্বয়টা আমরা কম বেশি সবাই জানি বলছি, আর দুই স্নায়বিক সমন্বয়। স্নায়বিক সমন্বয় নিয়ে আজ আমরা পড়ব। রাসায়নিক সমন্বয় হয় রক্ত দিয়ে হরমোনের মাধ্যমে, সেটা হবে আমাদের শেষের দিকের পড়া। বাট শুরুতে আমরা যেটা পড়ব স্নায়বিক সমন্বয়, যেটা হয় স্নায়ুতন্ত্র দিয়ে, স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্র দিয়ে। এবং এই স্নায়ুতন্ত্র নিয়ে আজকে আমরা পড়ব, এবং আজকের পড়ায় আমরা স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত জানব, তাদের কাজ সম্পর্কে জানব, এবং ভিজুয়ালাইজ করে অনেক কিছু পড়বো।